বর্তমানে এই বছর টেলিশ ম্যাচ আল্লাহ মোটামুটি ভালো দিছে, এই জন্য দেনা ফেনা দিয়ে মুক্ত হয়েছে। এখন মুক্ত হওয়ার পর এখন আবার দুটা টাকা আয় করবো, এই সময় এই অভিযানটা পড়ছে। এই অভিযানটা পড়ার পর এখন তো আমার রাত খালি, এখন তো সামনে আবার দেনা করা লাগবে। অবরোধ আপনারা দিয়েছেন, এই অবরোধে একজনের ঘরে তিনটা চারটে করে কিস্তি, ওই লোভে ওই যাইবে দরগায়, দরগায় গেলে হেরা লড়াইয়া সব জেলে লইয়া যাইবে, তাই এই যে ঘরে ফেরা তো মরবে এমনি। জেলেদেরকে যে বিজিএফ দেওয়া হয়, একটা এলাকায় যে পরিমাণে জেলে আছে সেই পরিমাণে চাল তো আর তাদেরকে দেওয়া হয় না, বিদায় সমস্ত জেলেদেরকে আমরা এই চাল দিতে পারি না, এটা আমাদের একটা সমস্যা হয়ে গেছে। কারণ আমার ইউনিয়নটা বিশেষ করে নদী বেষ্টিত ইউনিয়ন, চতুর্দিকে নদী, এখানে 85-90% লোক জেলে, জেলের উপরেই তাদের জীবিকা নির্বাহ, তো সেই পরিমাণে আমাদের কার্ড নাই। যেমন আগে আমরা কার্ড পেতাম মাত্র, আমাদের তালিকায় ছিল 1140, সেখানে আমরা চাল পেতাম 460, তো বাকি যে জেলেরা আছে তাদেরকে তো আমরা আর দিতে পারতাম না। এই সমস্যার মধ্যে আমরা আছি। বর্তমানে আমরা তালিকায় হালনাগাদ করতেছি মৎস্য অফিসার আমাদের এবং ইউনো মহোদয়ের সাথে পরামর্শে, এটা দেখি যদি এটা আমাদেরকে পাশ করে দেওয়া হয় তাহলে এই মা ইলিশ এবং বাচ্চা ইলিশ যে ঝাটকা অবরোধ, এইটি আমরা সঠিকভাবে পালন করার জন্য এবং আমরা এদেরকে এদের উপর একটু কঠোর নজরদারি আমরা রাখতে পারবো।